বিষয় একটা থ্রি পিসও বানানো হয়নি আমি যখন দোকানে যাই আমার বাটিকে যে কোনো জিনিস পছন্দ হলে আমি সাথে সাথে নিয়ে আসি ওই যে বেগুন আর যে থ্রি দেখলেন ওইটার সাথে এই বাটিকটা নিয়ে আসা হয়েছিল জানা তুলি এই গোলাপি বাটিক আমার খুব ভালো লাগে প্রতি বছর একটা গোলাপি বাটিক থাকবে তুলির গোলাপির সাথে অ্যাশ আমার খুবই ভালো লাগছে আর এই থ্রি দুই পারে অনেক সুন্দর এটা কিন্তু মানে ওই যে প্রথম যে থ্রি পিসটা কিনছিলাম ওইটার সাথেই কিনা এই জামাটা পহেলা ফাল্গুনে কেনা হয়েছিল আসলে ফাল্গুনে তুলি প্রেগনেন্সি ছিল এই জন্য কোনো কিছুই বানানো হয়নি কিন্তু আমি কে না থাকে বাদ রাখিনি আসলে এই জামাটা আমার কাছে খুব ভালো লাগছিল আর এটা হচ্ছে এক কালার কাপড়ের উপর অনেক সুন্দর করে যে অ্যাম্বুস করা এগুলা অনেক ভালো একটা অ্যাম্বুস আর এই যে ওড়নাতেও ঝুলঝুলি আছে আর এটা হচ্ছে পায়জামার কাপড় তো এই থ্রি পিসটা আমার কাছে মোটামুটি ভালো লাগছিল এই আমি একটা পেস থেকে নিছিলাম। এই থ্রি পিসটা তো কয়েকদিন আগে কিনলাম নিশ্চয়ই আপনারা দেখলেন আমি একটা ভিডিওতে দিয়েছিলাম মানে বাসা ইউজ করার জন্য এই দুইটা থ্রি পিস একসাথে আনছিলাম এই থ্রি পিসটার কাপড় এত সুন্দর নরম আর ওড়নাগুলা সব পাঁচ হাত এবং সাথে এই থ্রি পিসটাও মানে আগে যে থ্রি পিসটা দেখালাম ওইটা ঘিয়া কালার আর এই যে এই থ্রি পিসটা এই দুইটা কিন্তু একসাথে কিনছিলাম এই অন্যটা অনেক সুন্দর এবং অন্যার ভিতরে যে সিকোয়েন্সের কাজ করা আছে যে এখানে দেখলে বুঝতে পারবেন এবং জামাতেও সিকোয়েন্সের কাজ করা আছে দেখে মনে হচ্ছে মোটা কিন্তু অনেক সুন্দর এবং পিওর সুতি আর এগুলো বাড়িতে ইউজ করার জন্য খুবই ভালো থ্রি পিসগুলো এটা হচ্ছে আর একটা সুতির থ্রি পিস যেটা মানে আপনাদের সাথে শেয়ার না করলে নয় মানে এই থ্রি পিসটাও এত ভালো সবগুলো থ্রি পিসই ভালো কিন্তু এই থ্রি পিসটার অন্য আরো অনেক বেশি বড় তো এখানে হাসির বেশি হলে একটা এই থ্রি পিসটা আমি কাটছিলাম তুলেকে বানায় দেওয়ার জন্য থ্রি পিসটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন

ওয়ান পিসও আছে তাই না অনেকগুলো ওয়ান পিস আছে রেডি জামা দেশে যেগুলো স্পঞ্চার থেকে ওইগুলা আছে মানে কি বলবো প্রায় চল্লিশ পঞ্চাশটা ড্রেস অলরেডি হয়ে যাবে মানে ছয় মাসে জমা হয়েছে এগুলা তো এত কিছু থাকার পরেও মানে মেয়েরা বলে যে আমার জামা নাই কোথাও যাইতে লাগে বলে আমার জামা নাই বাড়িতে পড়ার সময় বলে আমাদের জামা নাই এটা কিন্তু প্রত্যেকটা মেয়েদেরই একটা অভ্যাস তাই না আমি এখন সাথে আমি এখন সাথে লাগে গুছাই দিচ্ছি তো আজকের মতে এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে